আমিকিত দয়া বনছিলাম নারে জরি না, আমি কি তোর আপন ছিলাম না, ছোটবেলা গাছতলাতে পুতুল খেলার চল না। যখন ছিলাম খেলার সাথী আপন হইয়া কাছে রইতাম, সে কথা তোর মনে পড়ে না। যখন ছিলাম খেলার সাথী, আর এদিকে আমলানি সুদ্রিয়া আমাদের হরিপুর ঢোলটুকুর এর ভিতরে আমরা যারা কাটে এদেরকে যে বিভিন্ন কাগজে বা এটা শিউলি বলে লেখা আছে, তালব্যসায়সী হর্ষৌ লয়সী শিউলি, এই শিউলি বলে বলা হয়। কিন্তু আমরা যেটা জানি কথাটা শিউলি নয়, কথাটা হচ্ছে শিবলি। প্রথম একটা গাছ ঝোড়া চাচার পর যেদিন প্রথম নলি মারা হয়, নলি মানে যে বাঁশের আগাটা হুঁচুলো করে কেটে গাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, সেখান থেকে যে টুপি টুপি রসটা ভাঁড়ে আসার জন্যে নলিটা দিতেই হবে। সেই নলিটা যেদিনকে মারা হয় প্রথম দিন, সেই দিনে যে রসটা হচ্ছে ওইটাই হচ্ছে অ্যাকচুয়াল নলেন। আমাদের বাবা করতেন, ঠাকুরদা করতেন, এখন আমরা করছি। হরিৎপুর বলে একজন আছেন আমাদের, তিনি স্বয়ং তাকে দেখা দেয়। কিন্তু বৃষ্টি হলে দেখা যাচ্ছে আমার ইরির ওপর এখন সর্ব সংসার নির্বাহ করছে, এর দুই তিন দিন আয় করতে পারছেন, সেই সময় আমাদের কষ্ট হয়। আমরা তিন চার দিনই রস হলি নেশা হবে, ওটা আমাদের সরকার যদি সাহায্য পায় তাহলে আমাদের খুব ভালো হবে। দেখা দিয়ে বললো যা আমি তোকে এই গুড় জাল দিয়ে যাচ্ছি বিনা কাটে, মানে বিনা কাট না দিয়ে জাল দিয়ে
উনি গুড়টা তৈরি করে গেল। তো যা আজ থেকে তুই শিউলির কাজ করবি, তোর গুড় পৃথিবী জোড়া নাম হবে। রস কথা হইল সমাপন, রস দিয়া মন গুড় বানায়া কর পুরন, না গুড় কর পুরন। ও রসিক মহাজন, রসে মজে রসে ভজে রসিকের মন, ভজ রসিকের মন, ভজ রসিকের মন। রস কথা।